স্বাগতম। আমাদের এমটি এর যে প্রোগ্রাম, যেটা আপনারা জানেন যে মুকেশ ট্রেনিং একাডেমি, তার সিইও মিস্টার সৌভিক বেরা উপস্থিত। এক ঝলক দেখে নিয়ে আমরা চটজলদি বলি, হাতে মাত্র কয়েকটা দিন বাকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর। আমরা আজকে অনুষ্ঠানে বসার আগে আমাকে মিস্টার বেরা পরিষ্কার বললেন যে প্রসূনদা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা এত কথা বলবার মতন সময় নেই, কারণ তিনটে ডিগ্রি কোর্স এবং দুটি ডিপ্লোমা কোর্স, দুটি কেন তিনটি যদি আমরা এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন নিই, এবং এই ছটি কোর্সের মধ্যে তিনটি ইউনিভার্সিটির কোর্স, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাওয়া যাবে, তারপর সেটাকে মাস্টার ডিগ্রি করা যাবে, এবং ডিপ্লোমা যে তিনটি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তিনটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তিনটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সুতরাং প্রত্যেক দিন বারবার আপনাদেরকে ফোনে বলবো, ফোন করুন, ভর্তি হন। ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল্য সাবজেক্ট যদি পড়তে হয়, গ্র্যাজুয়েশন যদি করতে হয়, করে যদি আপনি মাস্টার ডিগ্রি করতে চান, দেখুন এই যে সরু আমার যে এই যে আমার আঙুলটা যেখান দিয়ে যাচ্ছে, এখানে সিটিভিএন এর নাম্বারটা আছে, এবং আপনাদেরকে বলি দু একদিনের জন্য এয়ারটেল অনেকে পাচ্ছিলেন না বাড়িতে, সেটা টেকনিক্যাল ত্রুটি, এখন এয়ারটেলও আপনারা দেখতে পাবেন। দ্রুত ফোন করে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করুন কীভাবে ভর্তি হবেন, কত নাম্বার লাগবে। ভাই হায়ার সেকেন্ডারির নিচে যারা আছেন তারা ফোন করবেন না, হায়ার সেকেন্ডারি যারা এবছর পাশ করেছেন বা কোভিড পিরিয়ডের জন্য স্যার বলে দিয়েছেন, গত বছরও যারা পাশ করেছেন বাড়িতে স্রেফ বসে আছেন, আমরা বাড়িতে বসিয়ে পড়াই না, কোভিড এখন থেমে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে, আসতে হবে, বাসট্রাম চালু হয়ে গেছে, সুতরাং আমাদের ফাঁকি ঝুঁকির কোনো গল্প নেই। এক, হ্যাঁ এখন সরকার যদি বলে যে কোভিডের জন্য দিন 15 বা 20 বা 1.5 মাস, তখন সেটা ভার্চুয়ালি আমরা ক্লাস নেব, বাট ক্লাস হ্যাজ স্টার্টেড, কারণ আমাদেরটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এক্সেপ্ট বিবিএ অ্যান্ড বিসিএ, বিসিএও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। সুতরাং আমরা চটজলদি মিস্টার বেরার কাছে চলে যাই। ইয়েস স্যার। প্রসূনদা, আপনি যেটা বললেন একদম ঠিকই বলেছেন, তো বেসিক্যালি মানে যারা এই প্রোগ্রামটা রেগুলার দেখে থাকেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, মুকেশ ট্রেনিং একাডেমি আপনাদের কাছে খুবই একটা পরিচিত নাম, তো আমরা এবছর একটু নতুন মোড়কে এসেছি এই যা এমটিএ লার্নিং প্রাইভেট লিমিটেড, বিকজ আপনারা আমাদের পাশে থেকেছেন, আমরাও যেমন যথাসাধ্য চেষ্টা করেছি একটা উচ্চতায় নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য, সেটা আমার একাডেমিক স্টাফদের সৌজন্যেই বলুন বা আমার প্লেসমেন্ট টিম বা আমার যারা বিজনেস টিম যারা আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে, এটা সবারই একটা সাফল্য। তো আমরা এমটিএ লার্নিং প্রাইভেট লিমিটেডের আন্ডারেই এবছর আমরা সমস্ত কিছু অ্যাডমিশান বা এই সমস্তগুলো প্রোগ্রাম বা সমস্ত কিছু করছি, এবং এই 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 যে আমার হাতটা যেখানে আছে এই এটা হচ্ছে আমাদের কাউন্সিল নাম্বার। প্রোগ্রামের শুরু থেকে বলি, আপনারা কিন্তু খুব দ্রুত এই দুটো নাম্বারে ফোন করে নিজের নাম্বারটাকে রেজিস্টার করেন, আর যারা আমাদের এই প্রোগ্রামটাতে কথা বলতে চান তারা ঠিক এই যে এই আমার হাতটা যেখানে এই নাম্বারে ফোন করতে পারেন, এটা সিটিভিএন নাম্বার, বিকজ আধা ঘন্টার মধ্যে আমার বা প্রসূনদার পক্ষে সম্ভব না আপনাদের সমস্ত যে ইনকোয়ারি আছে যে কীভাবে অ্যাডমিশান হবে, কোন কোন কোর্সের জন্য করতে পারি, যে কয়েকটা অবভিয়াসলি আমরা নেবো কয়েকটা কল, বাট সেটা কয়েকটা কলই আমরা বারবার করে বলি। তো যারা দ্রুত চাইছেন তাদের ছেলে মেয়েদের, বিকজ আমাদের কিন্তু অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে 15 জুলাই থেকে অলরেডি, আমরা আগের প্রোগ্রামগুলোতে বারবার করে বলছি। দেখুন স্যার, আজকে কিন্তু 6 জুলাই, আজকে আপনাদের একদম অফিসিয়াল ডেট বলে দিলাম, 15 জুলাইয়ের মধ্যেই, বিকজ আমরা মোটামুটি বাস বা এই সমস্তগুলো শুরু হয়ে গেছে, খুব দ্রুত হয়তো স্টেট গভর্নমেন্ট আমাদের ট্রেন বা এইগুলোও শুরু করে দেবে, তো এখন আমরা 15 জুলাইয়ের মধ্যে অ্যাডমিশান নিয়ে নিচ্ছি, আমাদের সেন্টারে এসে অ্যাডমিশান নিতে হবে, ভার্চুয়াল মুডেও আমরা কিছু কিছু অ্যাডমিশান নিচ্ছি, আমাদের নিজস্ব একটা এলএমএস সফটওয়্যার আছে, যতদিন না গভর্নমেন্ট আমাদের খোলার পারমিশন না দিচ্ছে টেকনিক্যাল এডুকেশনটা, ততদিন আমরা ভার্চুয়াল মুডে আপনাদের ক্লাস নেবো, বাট তারপরে কিন্তু প্রসূনদা যেটা বললেন আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, যেহেতু আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা অটোমোবাইল রিলেটেড বা আইটি কম্পিউটার বা বিসিএ বা বিবিএর মতো ম্যানেজমেন্টের কোর্স করাবো, যেগুলোর জন্য একটা ফেস টু ফেস ইন্টারাকশনটা খুব দরকার এবং একটা প্র্যাকটিক্যাল ক্লাসেস খুব দরকার, সেই জন্য আমরা উই আর ভেরি হোপফুল এবং উই আর রেডি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই উইল ওপেন আওয়ার ইনস্টিটিউট, বাট 15 থেকে কিন্তু আমাদের অ্যাডমিশান স্টার্ট হয়ে গেল। এরই মাঝখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই, 3 দিন আগে একটা জিনিস পড়ছিলাম প্রসূনদা, সেটাতে দেখা যাচ্ছে লাস্ট 6 ইয়ার্স ধরে আমাদের ভারতবর্ষে তো বেড়েইছে, ওয়েস্টবেঙ্গলেও দেখা যাচ্ছে
আফটার এইচএস পাস করার পর টেকনিক্যাল কোর্সে ভর্তি হওয়ার প্রবণতাটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ বাড়ছে। ব্যাপারটা কীরকম একটু খোলসা করে বলি। সাপোজ ধরুন 2016 আমরা দেখেছি, এটা ধরে নিলাম, 10 লাখ ছেলে মেয়ে এইচএস পরীক্ষা দিয়েছে। আগের দেখা যেত 10 লাখ ছেলে মেয়ের মধ্যে হয়তো 40,000 বা 50,000 ছেলে মেয়ে টেকনিক্যাল কোর্স করতে আসছে। সেটা কোনো বিটেক কোর্স হতে পারে, সেটা আমাদের মতো কোনো ডিপ্লোমা কোর্স করতে পারে, বা আদার কোনো কিছু একটা কারিগরি শিক্ষা। সেটার যে সার্টেন পার্সেন্টেজ ছিল, ধরুন সেটা হয়তো 12%, 13%, লাস্ট ইয়ারে ডিউরিং কোভিডেও দেখা গেছে সেই পার্সেন্টেজ কিন্তু পৌঁছে গেছে 19%। তার মানে আজকের দিনে মানুষ বুঝে গেছে যে আগে আমাদের সময় যেটা হতো বা প্রসূনদাদের সময় যেটা হতো, যে একটা একটা গ্র্যাজুয়েশন একটা করতে হবে, একটা আমি বিএতে ভর্তি হয়ে গেলাম বা বিএসসিতে ভর্তি হয়ে গেলাম, যেটা তথাকথিত একটা একটা ওয়ে ছিল যেটা আমরা বলতাম, সেটা থেকে মানুষ কিন্তু বেরিয়ে আজকের দিনে টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার প্রবণতা বাড়ছে, বিকজ জব ওপেনিং অনেক বেশি এখানে। আজকে আপনি যদি একটা বিএসসি পাস করেন বা আপনি বিএর কোনো একটা অনার্স করে বসে থাকেন, তাহলে কিন্তু গভর্নমেন্টের কয়েকটা এক্সামের জন্য আপনার কিন্তু পার্টিকুলার এই গভর্নমেন্টের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। যেমন অনেক সময় আমরা দেখি 2017-এর পর হয়তো কোনো সাবজেক্টে তারপর আর এক্সামই হচ্ছে না, সরকারি এক্সাম হচ্ছে না, বা কোনোটা 2018-এর পর হচ্ছে না, বাট ইন বিটুইন লাখ লাখ ছেলে মেয়ে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছে, ব্যাংকিং এক্সাম হচ্ছে। আর এটাও স্যার একটা কথা বলছি, ইন্টারাপ্ট করছি, সরি, এটাও কোনো কাজের কথা না। আজকে ভদ্রলোকের বাড়ির ছেলে মেয়েরা সরকারি চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর বেকার থাকছে এবং বছরের পর বছর সরকারি পরীক্ষা দিচ্ছে, যেখানে অথচ হাতের কোনো কাজ তারা শিখবেই না। না, এখানে আমার একটা কোশ্চেন, আগে মানে আজ থেকে 10 বছর আগে ট্রেন্ডটা প্রচণ্ড আলাদা ছিল। গভর্নমেন্ট জব বলতে আমরা বুঝতাম মানে সরকারি বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, রেলের চাকরি হতে পারে, ব্যাংকের জব হতে পারে, কারণ প্রভিশনারি অফিসার পিওর একটা এক্সাম হতো ব্যাংকের, তার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে তো লাখ লাখ ছেলে মেয়ে দিত। বাট আজকের দিনে আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টান্টটা নিয়েছে, তারা কিন্তু ক্রমশ বেসরকারীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের দিনে রেল বলছে বেসরকারীকরণ হয়ে যাবে, ব্যাংক অলরেডি তারা বলছে বেশ কিছু ব্যাংক ইভেন এলআইসিকেও কিছুটা পার্সন অব্দি বেসরকারি করে দেবে। তো এইভাবে যদি চলতে থাকে কামিং 10 ইয়ার্সে সরকারির যে ক্ষেত্রটা যেটা ছিল, মানে ধরুন আজকে যে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা সেগুলোও তো গভর্নমেন্ট বলছে সেমি গভর্নমেন্ট করে দেবো, তাহলে কি হচ্ছে, স্টুডেন্ট নাম্বার বাড়ছে প্রসূনদা। আজ থেকে যে যত ছেলে গ্র্যাজুয়েট হতো 2016-তে, নিঃসন্দেহে 2021-এ গ্র্যাজুয়েশন নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেড়ে গেল, ক্যান্ডিডেট বেড়ে গেল, বাট সরকারি চাকরির জায়গাটা ক্রমশ সংকুচিত হচ্ছে। ইভেন রেজাল্ট কী হবে, ফ্রাস্ট্রেশন, বিকজ আমি গ্র্যাজুয়েট হবো, ভালো মার্কস হয়তো আনবো, একটা ভালো কলেজে পড়বো, বাট তারপরে জব পাবো না। তার থেকে কিন্তু অনেক বেটার হচ্ছে আমি এইচএস পড়ার পরে পরেই আমার যে ভালো লাগার সাবজেক্ট, সেটা অটোমোবাইল হতে পারে, সেটা এসি ফ্রিজ হতে পারে, সেটা আইটি হতে পারে, বা সেটা বিসিএ হতে পারে, বা সেটা ম্যানেজমেন্ট হতে পারে, আমি কিন্তু সেইখানে ঢুকে যদি যাই, আমি কিন্তু 5 থেকে 6 বছরের মধ্যে নিজের কেরিয়ারটাকে একটা ভালো চলে জায়গায় নিয়ে যেতে চাই। বিকজ আজকের দিনে আমরা যা এটুকুই দেখতে চাই প্রসূনদা, আজকের দিনে আমি যখন কেরিয়ার স্টার্ট করেছিলাম, একটা কোম্পানির এইচআর হেড বলতে বোঝা হতো মাথার চুল যতক্ষণ না সাদা হয়, 45 থেকে 55 ইয়ার্স, একটা সিইও হতে গেলে 60 ইয়ার্স। আমরা আজকে সবাই গুগল করে, অনেকেই আছে, তো গুগলের যে সিইও, অ্যামাজনের যে সিইও, আমরা সুইগি জোম্যাটো অনেক কিছু বলি, আপনাদের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেকটা সিইওর অ্যাভারেজ এজ হচ্ছে 35 টু 45 ইয়ার্স। বিকজ আজকের দিনে মানুষ কম এজে অনেক দূর চলে যাচ্ছে। আগেকার দিনে একটা গডপড়তা এজ ছিল, একটা ছেলে জবের জায়গায় ঢুকতো 27 থেকে 28 বছর বয়সে, আজকের দিনে কিন্তু প্রসূনদা 21 বছর বয়সেই তারা জবের জায়গায় ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি সো। যাই হোক, আমি খুব দ্রুত বলে দিচ্ছি, আপনারা যারা ফোন করবেন, যারা এমটিএতে ভর্তি হতে চাইছেন, তাদের ন্যূনতম কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি হওয়া বাঞ্ছনীয়, মাধ্যমিকের জন্য 2-1টি কোর্স আছে, তারা নিশ্চয়ই গ্র্যাজুয়েশন করতে পারবে না মাধ্যমিক পাশ করে, বা মাধ্যমিক বা আইসিএসসি সিবিএসসি যাই হোক না কেন, কোর্সগুলো কী কী চট জলদি বলে দিই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কোর্সগুলো রয়েছে সেটা বিবিএ বিসিএ, নতুন করে বলার কিছু নেই, এবং বিভক, এটা ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল্য কোর্স। আর ডিপ্লোমাতে রয়েছে ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্স, অ্যান্ড ডিপ্লোমা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স, 1 বছরের সেটা, বাকি দুটো 2 বছর 2 বছর। চট জলদি ফোন করুন, আপনার জন্য জায়গা আদৌ এমটিএতে আছে কি না, সব কটাই সরকারি কোর্স, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অ্যাফিলিয়েটেড কোর্স ছাড়া এরা পড়ায় না। দ্রুত ফোন করুন, দেখে নিন আপনার ছেলের উপযুক্ততা আছে কি না, বা লাস্ট মাধ্যমিকে কত স্কোর করেছিল সেটা স্যারকে বলতে হবে। একেবারেই যদি টেনে টুনে পাশ করেন, নিশ্চয়ই আমরা কিন্তু
বিফকের মতন কোর্সে আমরা নেব না বা বিসিএ, এখানে ভীষণ কড়াকড়ির ব্যাপার আছে, চলুন স্যার। হ্যাঁ, তো প্রশ্নটা যেটা বললেন সেটা আরেকবার দর্শকদের জন্য ভালো করে বলি। বেসিক্যালি আমরা যেটা মূলত ফোকাস করে থাকি সেটা হচ্ছে আমাদের একটা ডিগ্রি কোর্স, স্টেট গভর্নমেন্টেরই ডিগ্রি কোর্স, বিকজ আজকের দিনে যে অভিভাবক যারা আছেন বা স্টুডেন্ট যারা আছো তোমরা ছাত্রছাত্রী, দে আর ভেরি কসাস অ্যাবাউট দেয়ার কেরিয়ার, এবং তারা সবার আগে জানতে পায় আমরা সার্টিফিকেশন কোত্থেকে করবো। ইয়েস, অবভিয়াসলি এমটিএ লার্নিংয়ের আন্ডারে আমরা যে ডিগ্রি কোর্সগুলো প্রোভাইড করছি সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত। আমরা যে কোর্সগুলো করাচ্ছি এখানে, বিভক করাচ্ছি ব্যাচেলর ইন ভোকেশনাল, সেটা করাচ্ছি কিন্তু অটোমোবাইলের ওপর। বিভক থ্রি ইয়ার্সের একটা কোর্স, ইকুইভ্যালেন্ট টু এ ডিগ্রি কোর্স, এটা অটোমোবাইলের ওপর। এটা ছাড়া যেটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে বিসিএ এবং বিবিএ। আজকের দিনে আমরা জানি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে আজকে সকাল থেকে রাত্রি অবধি এভরিথিং আমরা যেটা করি, জেনে করি বা অজান্তে করি, সমস্ত কিছু কিন্তু কম্পিউটার চালিত। সেটা ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে হোক, বা আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেটা সফটওয়্যার মেকিং হোক, বা আমরা আজকের দিনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এই সমস্ত প্রযুক্তিগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, মানে এইগুলো কিন্তু সমস্ত কিছু একটা সফটওয়্যার, এবং যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এই সমস্ত কোর্সগুলো করেছে তাদের মধ্যেই তারা এই কোর্সটাকে করেছে। তো বিসিএ আজকের দিনে ওয়ান অফ দ্য হট কেক, এবং এর সাথে যেটা আছে সেটা আমরা কিন্তু বিবিএও পড়াচ্ছি, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তীকালে চান্সেস থেকে থাকছে, এবং আপনার বিবিএ যে আর পাঁচটা কলেজের থেকে ডিফারেন্স সেটা একটু বলে দিন। সেটা সুন্দর বলাই বাহুল্য, কারণ আপনি নিজে এমবিএ এর মানুষ, আপনি নিজে খুব ভালো বুঝবেন যে কোনখানে কতটা কোয়ালিটি টিচিং হয়। ফলে আপনার বিবিএ যে আর পাঁচটা কলেজের থেকে ডিফারেন্ট, অনেক বেশি স্ট্রং, সেটা একটু বলে দিন। হ্যাঁ, মানে এখানে একটু বলতে চাই যে বিবিএর মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে, মানে প্রশ্নটা যেটা বললেন, কারণ আজকের দিনে আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন গ্র্যাজুয়েশন লেভেল বলি, বাট এই তিন বছরের পরই ডিপেন্ড করে যে আমি এইচআর ফিল্ডে যাব না আমি মার্কেটিং ফিল্ডে যাব, মানে বিবিএ এইচআর না বিবিএ মার্কেটিং বা বিবিএ ফিনান্স। ফোন নিয়ে নিন। হ্যালো 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 হ্যাঁ বলুন স্যার, আপনাদের এই এমটিএল, হ্যাঁ এমটিএ ঠিকই বলছেন, হ্যাঁ বলুন। আমার মেয়ের জন্য কোর্স করাতে যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে কি করে? আমার মেয়ে মাধ্যমিকে টেস্টটা দিয়েছিল, বুঝলেন? ওকে, এখন তো উচ্চ সেকেন্ডারি প্রতিটি পরীক্ষা তো হলো না, কিভাবে রেজাল্ট দিয়ে আপনারা তো জানেনি। হ্যাঁ হ্যাঁ, তো কি নিয়ে পড়েছে, মানে এইচএসসি এর সাবজেক্ট কি ছিল? সায়েন্স, আর্টস? সাবজেক্ট আর্টস হয়েছে। আর্টস? আচ্ছা, আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। আসবে, আপনার নামটা বলবেন। আমার নাম বিশ্বজিৎ কর। হ্যাঁ, বিশ্বজিৎ কর। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আপনি আপনার টেলিফোনটা নিয়ে না একটু বারান্দায় চলে যান, কারণ এটা আপনার ফোনটা ডিস্টার্ব করছে, আপনার বাড়ির বারান্দায় একটু চলে যান। হ্যাঁ, তো বিশ্বজিৎ বাবু যেটা বললেন আপনার, আপনি শুনতে থাকুন না। বিশ্বজিৎ বাবু কোত্থেকে কথা বলছিলেন? এটা আমি জলপাইগুড়ি থেকে বলছি স্যার। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আপনি শুনতে থাকুন, আপনার মেয়ে যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করেছে, এবছর এইচএস দিচ্ছে, ও নিঃসন্দেহে যে কোর্সটা করতে পারে সেটা, সেই কোর্সটার কথা আমি বলছিলাম, সেই কোর্সটা হচ্ছে বিবিএ। আমরা একটা তিন বছরের কোর্স করাই যেটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স, ব্যাচেলার ডিগ্রি, তো ও একদম বিবিএ করতে পারে। এবং মেয়ে যেহেতু, ওর যদি কেরিয়ার ইচ্ছে থাকে যে আমি পরবর্তীকালে একটা ভালো এইচআর হতে চায়, কোনো একটা কোম্পানির আমি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আসতে চায়, তাহলে ও কিন্তু একদম বিবিএ করতে পারে। এরপর এমবিএ করতে পারে। এই টপিকেই আসি, প্রসূন্দা এই কোশ্চেনটা করেছেন, আর বিশ্বজিৎ বাবুও সঠিক সময় একদম সঠিক ফোনটাই করেছেন আমাদের। ঠিক, প্রসূন্দা আমার কাছে একটা কোশ্চেন ছুটেছিল যে বিবিএতে কেন আমরা অন্যদের থেকে এগিয়ে। তার প্রধান কারণ, আমি প্রথমে এমবিএ, আমার ডুয়েল স্পেশালাইজেশন, আমি এইচআর অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেটিং। প্রথমে আমি ইয়েস ব্যাঙ্কের মতো একটা কোম্পানিতে জব করেছি, সেখান থেকে একটা ইন্দো জার্মান কোম্পানিতে কাজ করেছি, আজকে হুন্ডাইয়ের মতো একটা কোম্পানিতে লাস্ট 11 ইয়ার্স আমি কিন্তু গ্রুপ এইচআর হেডও, প্লাস একটা এডুকেশন ডিভিশনস পুরোপুরি হ্যান্ডেল করি। তো আমার কেরিয়ারটা কখনো এইচআর, কখনো মার্কেটিং, কখনো মিক্সড, কখনো স্ট্র্যাটেজিক মার্কেটিং। তো আমরা খুব ভালো করে জানি যে একটা ছেলে বা মেয়ে যখন আমার কাছে বিবিএ করতে আসে তার ফিউচার গোল কী, বিকজ একটা মেয়ে অনেক সময় ডিটারমাইন করে আমি ম্যানেজমেন্টে নিজেকে আপস্কিলিং করতে যাই, তো মেয়েদের ট্রেন্ড হয় বেশিরভাগই তারা এইচআরে যায়, ছেলেদের ট্রেন্ড হয় আমরা মার্কেটিংয়ে যাব। বাট কিছু কিছু ছেলে মেয়ে থাকে, সে তার হয়তো স্বপ্ন ছিল সিএ হওয়ার, বাট সে সিএ হতে পারেনি তার, বাট তার কমার্সের উপর খুব ভালো একটা ডেপথ আছে, তখন তার আমরা তাকে বলি তুমি বিবিএ করো, পরবর্তীকালে এমবিএ ফিনান্স করতে পারবে। আপনাকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, তাহলে এই অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়বে। এই মুহূর্তে আমাদের ফিনান্সের
বর্তমানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গভর্নমেন্ট, ফিনান্সের জন্য উপযুক্ত মানুষ ডেফিনেটলি আমাদের অমিত মিত্র। অমিত মিত্র অসুস্থ, তাহলে নেক্সট টু হিম কে আছে? পার্থ চট্টোপাধ্যায়েরও গ্র্যাজুয়েশন অব দি ইয়ে ছিল আপনার বিকম ফিনান্স ছিল। কিন্তু বিকল্প, আরও বিকল্প ভাবো, আপনার যাদবপুর থেকে যিনি জিতে এসছেন তিনি বলছেন ইয়েস আই ক্যান হ্যান্ডেল, হি ইজ এমবিএ। তার মানে এমবিএ যারা পাশ করে তারা একটা স্টেটের ফিনান্সটা বুঝতে পারছে, এর থেকে বড় কি হতে পারে? অবশ্যই সকলেই আপনার মতন এরকম ধরনের ইনস্টিটিউটের ছাত্র না। হ্যাঁ, এটা হ্যাঁ আপনি সেটাই বলেছেন, বাট প্রসূনদা আজকের দিনে ইউ হ্যাভ টু বি এম ভেরি হাই, এবং আজকের দিনে আমরা বারবার করে দর্শক। আরেকটা ফোন নিয়ে নি স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি জলগঞ্জ থেকে পঙ্কজ কুমার সরকার বলছি। পঙ্কজ কুমার সরকার? হ্যাঁ হ্যাঁ বলুন, একটু জোরে বলুন ভাই। পঙ্কজ কুমার? আমি পঙ্কজ কুমার সরকার বলছি, জলগঞ্জ থেকে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি 2018 সালে এইচএস পাস করেছিলাম। 2000 তো 2018 সালে এইচএস পাস করেছিলাম। হ্যাঁ, তো আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে রেজিস্টার করেছিলাম ইনফরমেশন টেকনোলজি নিয়ে। তারপর আমার শারীরিক অসুস্থতার কারণে 2020 সালে আমি ড্রপ নিয়ে নিই। এখন আমি বিবিএ করার ইচ্ছা আমার। তো আপনার আমি তো আপনার যে প্লেসমেন্টের ব্যাপারটা সেটা একটু ভালো করে বলেন। আপনি বুঝতে পারলেন না আপনার না কথা, আপনারা প্রত্যেকেই কথা বলছেন কিন্তু ঘরের মধ্যে টেলিভিশনের সামনে। প্লিজ, আজকের কিন্তু মোবাইলের কন্ডিশন প্রত্যেকেরই খুব খারাপ, আপনি আপনার মোবাইলটা নিয়ে বারান্দায় চলে যান এবং বেশ জোরে কথা বলুন, আমাদের কাছে স্পষ্ট হবে। আপনার নামটি পঙ্কজ কুমার, পদবিটাও বুঝতে পারলাম না, দমদম থেকে কথা বলছেন, তারপরে আর বাকি কিছু বুঝিনি, আরেকবার রিপিট করুন প্লিজ বলুন। আচ্ছা, আপনি যতটুকু যা বলেছেন যা বুঝতে পেরেছি, আপনি হায়ার সেকেন্ডারি পাশ করার পর ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন, সেটা কোনোভাবে আটকেছে? এখানে প্লেসমেন্টের প্রশ্নই নেই, কারণ আমাদের এখানে না না ওনার প্লেসমেন্টের জায়গা কিছু নেই। আমাদের এখানে ভর্তি হতে গেলে ফ্রেশ ভর্তি হতে হবে যদি স্যারের আর। হ্যাঁ না, এটাও একটা বলি, অনেক সময় আমরা এরকমও স্টুডেন্ট নেই, কোনো একটা ইনস্টিটিউটে বিটেক বা কোনো কিছুর জন্য ভর্তি হয়েছে, কোনো একটা ফিনান্সিয়াল রিজন হতে পারে, অনেক সময় হতে পারে তার শারীরিক অসুস্থ বা কোনো কারণে হয় সে প্রথম ইয়ারে সেখানে আর হলো না, তারপর সে এমন একটা জায়গা থেকে কোর্স করতে চায় যেখানে সে আরও সিকিউর করতে চায় যে আমি খুব দ্রুত জবের জায়গাটাই আসবো। তো প্রসূনদা, এরকম স্টুডেন্টও আমাদের কাছে অনেকে আসে, তো ওর জন্য সবচেয়ে যেটা বেটার হচ্ছে ইউ ক্যান টেক অ্যাডমিশন অফ মাই ডিপ্লোমা অফ অটোমোবাইল, যে কোর্সটা 2 ইয়ার্সের যে কোর্সটা আন্ডার NCVRT। NCVRT ওয়ান অফ দ্য অর্গানাইজেশন ইন নিউ দিল্লি, বেসড অন নিউ দিল্লি, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের খোদ দপ্তর, এবং NCVRT-র আন্ডারে আমরা 3টে কোর্স করাচ্ছি। দুটো হচ্ছে 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স, একটা হচ্ছে অ্যাডভান্স অটোমোবাইল, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ওপর, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ওপর 2 বছরের কোর্স, দুটোই 4টে সেমিস্টার টোটাল। তো এনি ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড HS, বিট আর্টস বিট সায়েন্স, দে আর এলিজিবল ফর দ্যাট। এবং এই দুটো কোর্সের জন্য গত বছর যারা HS দিয়েছো অনেকেই ভেবেছিলে যা প্যান্ডেমিকটা তো চলে যাক, তারপরে এবছর তো কলেজের ক্লাস হবে না, নেক্সট ইয়ার দেখবো, তারা দেখে নিয়েছো এবার প্যান্ডেমিকের কিন্তু ফেজ 2 এসে গেছে। আচ্ছা, আমি আরেকটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ বলছি, আমি মানে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তো তারপরে আমি ভাবছি আমার মানে ক্যারিয়ারটা কর্পোরেটে মুভ করবো, তো সেক্ষেত্রে MTA তে MBA করাটা বেটার হবে আমার জন্য না IIM-এ মানে MBA করাটা বেটার? আপনার নামটা? আমার নাম বিকাশ কুমার সিং। মিস্টার সিং, আপনি কি আমাদের প্রোগ্রামটা খুব ভালো করে দেখছেন না হঠাৎ করে কল করলেন? না না, জাস্ট আমি 5 মিনিট দেখেছি। এটাই আপনাদের প্রবলেম। থ্যাংক ইউ, স্টে উইথ আস। আমি হায়ার সেকেন্ডারি পাস, যারাই ফোন দেবে হায়ার সেকেন্ডারি পাস ছাত্রছাত্রী ছাড়া কোনো ফোন নেবে না। হ্যাঁ, এটা এটা এটাই যেটা বলি, উনি যেটা ফোন করলেন প্রথমেই দর্শকদের বলি, হ্যাঁ না ঠিক আছে, আমাদের পোস্ট ডকের কোনো ব্যাপার নেই এখানে। সেকেন্ড যেটা বলি, আপনার প্রোগ্রামটা ভালো করে দেখতে থাকুন, বিকজ আজকের দিনে আমি জানি ডিউ টু কোভিড অনেকেই আপনারা জব হারিয়েছেন, এবং আজকের দিনে আপনারা কিন্তু খুব প্যানিক করছেন একটা নতুন জব পাওয়ার জন্য, এবং এটাই কিন্তু MTA-র সবচেয়ে বড় স্ট্রেংথ। বিকজ আজকের দিনে আমার যতগুলো স্টুডেন্ট আছে যারা লাস্ট 2-3 বছরে আমি প্লেস করেছি, প্রসূনদা হার্ডলি 2-3% হয়তো তারা জব হারিয়েছে, বাকিরা কিন্তু বেশ বহাল তবিয়তে আছে। ইভেন লাস্ট ইয়ার আমরা চেন্নাই আরও হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতেও আমাদের বেশ কিছু MTA স্টুডেন্টকে আমরা প্লেস করেছি, তারা কিন্তু ফুললি সিকিউরড এবং তারা বেশ ওখানেই আছে, রেসিডেন্সিয়াল যথেষ্ট বেটার জায়গায় আছে।
তো এমটি এর এটাও কিন্তু আরেকটা বেশ বড় ইউএসপি, যেটা প্রসূন আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আপনার এমটি এতে কেন, এটা কিন্তু আমার একটা বিশাল বড় ইউএসপি। সেটা হচ্ছে বিং ইন টু দ্য ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু একটা স্টুডেন্টকে শুধু পড়াই না, তার ফিউচারটাকেও সিকিউর করি। কোন জায়গায় সে প্লেসড হবে, স্টুডেন্ট কীরকম চায়, সে আউদো আজকে চেন্নাইতে গিয়ে মানাতে পারবে কি না, ওখানকার ওয়েদার বা ওখানকার ফুড হ্যাবিট কী হতে পারে, বা আমরা স্টুডেন্টকে সেইভাবে তৈরি করি কর্পোরেট যেভাবে চায়। আরেকটা ফোন নিয়ে নিই এবং আপনাদেরকে বলি যে দেখুন আমাদের এখানে যে যাচ্ছে, এখানে পরিষ্কার একটা কথা কিন্তু লেখা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু হুন্ডাই যে শোরুম এবং ফ্যাক্টরি তার উপরে কিন্তু ক্লাস হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ লাইভ আই বেগ ইউর পার্ডন, আই ক্যান্ট হিয়ার ইউ, ইউ প্লিজ কাম আউট ফ্রম ইউর রুম অ্যান্ড টক ফ্রম ইউর বারান্দা, দ্যাট উইল বি কমফোর্টেবল ফর আস টু লিসন ইন। ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ, হ্যাঁ বলিয়ে। Your voice is not clear, means we are not able to audible, you are not audible. Haan boliye kya baat hai? Hello? Hello? Haan boliye kya baat? Bola, my ladki high secondary di hai ta. Haan haan, theek hai, boliye. Haan. Ladki high secondary di hai. Haan. To iska baad wo kya le tu pa sakti hai? ओ क्या पास किया, क्या क्या पास किया, क्या हाँ जी आर्ट्स, आर्ट्स ग्रेजुएट, एचएस एचएस, ठीक है आप सुन लीजिए, इट्स ए आई थिंक वी आर नॉट एबल टू ऑडल, मैं यू आर नॉट ऑडेबल एट ऑल, सो वी आर नॉट एबल टू हियर यू, बट व्हाट आई गेस सी पास्ड द एचएस एग्जाम दिस ईयर, I don't know from which board, but might be any definitely board, she's from CBSE or ICSE or ICSE, any board might be. So if you are a HS past student and you did into arts, so you can take the admission, the same course that I talk already, that is BBA, you can take admission in my BBA courses. Baki darshokder jonno amra bar bar kore boli, amra motamoti jara ebochor HS diyecho, je somosto bhai ba bonera jara ebochor HS diyecho, যারা সায়েন্স মানে একদম পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, দে ক্যান চুজ বিসিএ, বিকজ বিসিএ কোর্সটা এর আগেও আমরা বলেছিলাম ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোর্সটা বিসিএ, তার জন্য ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোনো এই তিনটের মধ্যে একটা সাবজেক্ট কিন্তু থাকতেই হবে। তো দোজ হু হ্যাভ গিভেন দ্য এইচএস এক্সাম ইন টু দ্য সায়েন্স, পিওর সায়েন্স অর বায়ো সায়েন্স অলসো হ্যাভিং এনি সাবজেক্ট উইথ লিঙ্ক উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশনস ক্যান টুক অ্যাডমিশন ইন দ্য বিবিএ। রেস্ট যারা তোমরা এবছর যারা এইচএস দিয়েছো বিসিএ রাদার, রেস্ট যারা তোমরা এক্সাম এবছর এইচএস এ দিয়েছো, বিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এনি মাদ্রাসা, এনি আদার বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, ক্যান গো ফর বিবিএ বা আমাদের বিভাগ যেটা অটোমোবাইল সেটার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার, আমি আগরতলা থেকে বলছি, শান্তনু ভট্টাচার্যজি, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পড়ছে, ও গ্রাফিক ডিজাইন নিয়ে পড়তে চায়, আপনাদের এমটিএ তে আছে কি? না না না, আমাদের এমপিতে গ্রাফিক ডিজাইনের কোনো, আর আপনার ছেলে কি এবছর কোন ক্লাসে পড়ছে? ও উচ্চ মাধ্যমিক পড়ছে, আগামী বছর উচ্চ মাধ্যমিক দিয়ে আগামী বছর ফোন করবে, ততদিনে গ্রাফিক্স শেষ হয়ে যাবে। আপনি আপনি শুনতে থাকুন, অ্যাজ অন টুডে আমাদের নেই, আমাদের যে কোর্সটা আছে আজকে অনেকগুলোই আমরা কল পেলাম প্রসূনদা, দেখছি যেটা, তো মেনলি আমরা আমরা যেটা বলার চেষ্টা করছি প্রথম থেকে, আমাদের বেসিক্যালি এখানে টু ইয়ার্সের দুটো কোর্স আছে, দুটোই একদম ডিপ্লোমা কোর্স আন্ডার এনসিভিআরটি নিউ দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট, চারটে সেমিস্টার, যেটার প্রাইসিং কিন্তু যথেষ্টই কম, মানে যেটা আমরা বলি অনেক সময় যে আপনারা কল করেন, এটার সাথে সাথে আমরা ওয়ান ইয়ারের আরেকটা ডিপ্লোমা কোর্স করাই, সেটা হচ্ছে এসি ফ্রিজের ওপর, ওয়ান ইয়ার্সের কোর্স এগেন এনসিভিআরটি। এই তিনটে কোর্সের জন্য আমি চাইবো খুব দ্রুত এই এই যে রেড বলটা আছে তার যে দুটো নাম্বার, এটা আমাদের ক্যারিয়ার কাউন্সিলাররা আছে, এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারে ফোন করে যারা যারা ডিপ্লোমা কোর্সটা করতে চান খুব দ্রুত তাদের নামটা রেজিস্টার করুন। এটা ছাড়া আমাদের যে তিনটি ডিগ্রি কোর্স নিয়ে আমরা বারবার করে বলছি, বিবিএ, বিসিএ বা বিভাগ অটোমোবাইল, সেটারও জন্য কিন্তু এই যে নাম্বারটা যাচ্ছে, এই দুটো দুজন কাউন্সিলরের নাম্বার, সেই কাউন্সিলরদের কাছে ফোন করুন, আপনারাদের প্রপার গাইডেন্স পেয়ে যাবেন, কোর্স ফি কীরকম,
কতদিনের কোর্স, কটা সেমিস্টার আছে, সার্টিফিকেশন কোত্থেকে হবে, ভর্তি কীভাবে হবে, যতদিন কলেজ খুলছে না ডিউ টু কোভিড, আমরা অনলাইন মিডিয়ামে ক্লাস করি কি না, হোস্টেল ফেসিলিটি আছে কি না, সেখানে কীরকম খরচা লাগতে পারে, সমস্ত কিছুই আমাদের কিন্তু অ্যাভেলেবেল এবং দে আর দেয়ার টু গাইড ইউ। তো আপনাদের কিন্তু খুব দ্রুত করতে হবে, বিকজ আমাদের অ্যাডমিশন স্টার্টস হয়ে যাচ্ছে। আমাদের অ্যাডমিশন ডেডলাইন কিন্তু 15 জুলাই, 15 জুলাই অ্যাডমিশন শুরু হয়ে যাওয়ার পর আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড, মাইট বি তার 2-3 সেশনের পরে আমরা বলে দেবো। লিমিটেডের কারণ হচ্ছে কি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে নিয়ম করে দিয়েছে যে এতটার বেশি লোক তুমি নিতে পারবে না, আপনি নিতে পারবেন না একদম কৃষ্ণ। এবং তারা যদি দেরি করে, দেখা গেল যে 45 জন হয়ে আটকে রয়েছে, আরো 5 জনকে নিতে পারতেন, পসিবল নয় আপনি সেপ্টেম্বর মাসে গিয়ে তাদেরকে নেবেন, নেওয়া হবে না। তো আমি চাইবো আপনারা, মানে অনেক সময় এরকম হয় আমরা টিভিতে প্রোগ্রাম করি, আপনি ভাবতে ভাবতে 1-1.5 মাস কাটিয়ে নেন, তারপরে আপনি যখন এনকোয়ারি করেন তখন আমাদেরকে সরি বলতে হয়। তো দিস টাইম আই শুড নট ওয়ান্ট টু রিপিট দিস, তো এটা আমার সিনসিয়ার রিকোয়েস্ট বলতে পারেন। আমার ইনস্টিটিউটে কল করলেই কিন্তু আপনাকে অ্যাডমিশন নিতে হবে না, হ্যাঁ, বাট আপনি রেজিস্টার করে। হ্যালো, হ্যাঁ হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং, হ্যাঁ স্যার, বলছি যে ওই আমার নাম জিৎ গাঙ্গুলি। হ্যাঁ, কি গাঙ্গুলি? এইচএস দিয়েছি। কি গাঙ্গুলি তোমার নাম? হ্যাঁ, এইচএস দিয়েছি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এমনি নর্মাল গ্র্যাজুয়েট করে এমনি ডাইরেক্ট এমবিএ তে কি ভর্তি হওয়া যায়? না না, গ্র্যাজুয়েট আমি বুঝলাম না, কি বলছো স্যার? একটুখানি একটুখানি ভালো করে একটু বলুন না। হ্যাঁ, তুমি তোমার তুমি এবছর হায়ার সেকেন্ডারি দিয়েছো? হ্যাঁ, হায়ার সেকেন্ডারি তুমি এবছর দিয়েছো? আগের বছরে। আচ্ছা বেশ, তুমি এখন কিছু করছো না? গ্র্যাজুয়েশন করছি স্যার। হ্যাঁ, তো গ্র্যাজুয়েশন তুমি করতে গেলে তো হবে না, তাহলে তোমার গ্র্যাজুয়েশনটাকে ছেড়ে দিয়ে এখানে ভর্তি হতে হবে, কারণ এখানে তোমার গ্র্যাজুয়েশন করার পর বলছি, গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর ডাইরেক্ট এমবিএ তে কি ভর্তি হওয়া যায়? হ্যাঁ, আমাদের এখানে 3 বছর বাদে ফোন করো ভাই, ঠিক আছে? আমরা এখন এখানে এমবিএ করাচ্ছি না, আমরা কিন্তু বিবিএ করাচ্ছি, ফিউচারে উই হ্যাভ এ প্ল্যানিং টু ডু দা এমবিএ, বাট নট নাও। তো যেমন এইচএস পাস করে ও যেমন ভর্তি হয়েছে, তেমনি তুমি এটাও করতে পারো, তোমার যদি মনে হয় এখন থেকে ইউ ক্যান গো ফর দ্য এমবিএ, দেন উই ক্যান ডু দ্য বিবিএ ফার্স্ট, বিকজ তাহলে অনেকটা আসান হয়ে যাবে। মানে 3 বছর তুমি বিবিএ করে নিলে, নিজের স্পেশালাইজেশন বুঝে নিলে, কিন্তু আলটিমেট তুমি যখন গ্র্যাজুয়েশন করার পরে এমবিএ করবে, রাদার আমার সাজেশন হবে তুমি এখনই তাহলে বিবিএটা করে নাও, দেন ইউ ক্যান গো ফর দ্য এমবিএ অলসো ইন ফিউচার। না না, এই প্ল্যানগুলো ভালো, যারা আপনারা ফোন করছেন আমি ডিসকার্ড করছি না কাউকে, কিন্তু যেটা আপনি পড়ছেন যদি মনে করেন সেটা পড়ে আপনি সন্তুষ্ট তাহলে সেটা পড়ুন, এখানে ফোন করার প্রয়োজন নেই। আর আপনি যদি মনে করেন যে না, কলেজেই তো গেলে না ভাই, তুমি যে ফোন করেছিলে গাঙ্গুলি, তুমি তো 1 বছর ধরে কলেজই করছো না, তুমি আর সেই কলেজের স্বপ্ন না দেখে আমাদের এখানে ব্যাচেলার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে ভর্তি হয়ে যাও, তারপরে এমবিএ পড়বে। একটা কথা বলছি, জেনারেল লাইন থেকে গিয়ে এমবিএ পড়াটা যত সোজা, তার থেকে অনেক বেশি সোজা কিন্তু বিবিএ করে এমবিএ করা। ইনি গ্র্যাজুয়েশন করেছেন হায়ার স্টাডিজে, করে এমবিএ পড়তে এসছে, এনার সাবজেক্টও অত্যন্ত কঠিন ছিল, উনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে ওনাকে কীভাবে লড়াই করে ফার্স্ট ক্লাস পেতে হয়েছে। উনি গ্র্যাজুয়েশনে যেমন ফার্স্ট ক্লাস পেয়েছেন, তেমন এমবিএতে গিয়েও ফার্স্ট ক্লাস পেয়েছেন, কিন্তু আজকের দিনটা অনেক ইজি হয়ে গেছে, এত পড়তেই হবে না। মিস্টার বেরা যে রেটে পড়াশুনো করে পাশ করেছেন যেই সময়টা, সেই সময়টা পাশ করাটাই কঠিন ছিল, কিন্তু আজকে তুমি বিবিএটা চট করে পড়তে পারো, খুব ইজি। তার সাথে আরেকটা ব্যাপার আছে, বিবিএ পড়তে পড়তে অ্যাকচুয়ালি এমবিএতে 3-4 স্পেশালাইজেশন হয়, মানে এমবিএ পড়তে পড়তে একটা স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় আমি এইচআর এ যাব না মার্কেটিং, বিবিএ যেতে যেতে ক্লিয়ার হয়ে যায় যে আমি যখন এমবিএ করব একদম ওর মাইন্ডে ঠিক থাকে। আপনার যেরকম দিল্লিতে বসে নাভিশ্বাস উড়ে গিয়েছিল, এই সাবজেক্ট পড়ছি ওই সাবজেক্ট পড়ছি ডাবল কোর্স করতে গিয়ে, সেটা সেই রিল্যাক্সেশন কিন্তু আজকে চলে এসেছে, অত পরিশ্রম করতে হবে না ভাই, অনেক ইজি পাবে। আগেকার দিনে ছেলে মেয়েদেরকে লোকে ভালো বলতো, আমি ছোট বড় কাউকে বলছি না, আজকের দিনে যারা পাশ করবে তাদেরকে খাটো করছেন, কিন্তু সেটা অনেক টাফ ছিল আপনাদের টাইমটায়, বছর পাঁচেক আগে, বছর সাতেক আগে টাফ ছিল না? অনেক 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 টাফ, এখন অনেক ইজি হয়ে গেছে, এখন অনেক ইজি হয়ে গেছে। ওদের বিবিএ পড়ে এমবিএ পড়াটা উচিত, তুমি তো সেই ম্যানেজমেন্টেই যাচ্ছ। আজকের দিনে যারা মেয়েরা বা বোনেরা যারা এই প্রোগ্রামটা দেখছো, তাদের একটা কথাই বলি, তোমাদের অনেকেই স্বপ্ন দেখো ভালো কিছু হওয়ার, এবং আমরা প্রত্যেকবারে মেয়েদের কল খুব বেশি পাই প্রসন্দা, এবারে পার্টিকুলার মেয়েদের কথা ভেবেই কিন্তু আমরা 2 কোর্স লঞ্চ করেছি বেসিক্যালি, একটা বিবিএ উই হ্যাভ ইন্ট্রোডিউসড, আগে আমাদের বিবিএ ছিল না, এবং লাস্ট ইয়ার থেকে আমরা বিসিএর অ্যাডমিশন করাচ্ছি। তো বিবিএ অ্যান্ড বিসিএ 2 কোর্সই কিন্তু মেয়েদের জন্য, এবং বিভোক্তার মতন ইন্টারেস্টিং কোর্স আর কিছু হয় না, বাকিটা জানতে গেলে সামনের মঙ্গলবার 7:30 দেখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।